আপনারা দেখছেন ap.media। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ap.media দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ট্রেনে, বাসে ও লঞ্চে নামাজ আদায় করার পদ্ধতি কি জানতে চাই? মোহাম্মদ তরিকুল ইসলাম, নাজিরপুর, পিরোজপুর। উত্তর, সফর অবস্থায় ট্রেনে, বাসে বা লঞ্চে বসে নামাজ আদায় করলে তিনটি নিয়ম মেনে চলতে হবে। এক, দাঁড়িয়ে নামাজ পড়া। দুই, কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করা। তিন, নিয়ম মোতাবেক নামাজের আরকান আহকাম সহ আদায় করা। যদি উল্লিখিত তিনটির কোনো একটি করা সম্ভব না হয় তাহলে সে নামাজ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। সুতরাং সেই নামাজ দোহরানো জরুরি। যানবাহন চলাকালীন যদি